नमस्कार, आज आमी बनाच्छी गुड़ पिठे। तार जोन्नो प्रथमे चालगुलो आमी भिजिए निच्छी। एक घंटा भिजिए आमी चालगुलो थेके चालगुड़ी बेर करे नेब। चालगुड़ो करे आमार होये गेछे। एरपर आमी गुड़टा फुटिए नेब। कड़ाइते दिए दिच्छी गुड़। किछुक्षण आँच दिए गुड़टा फुटिए नेब। গুড়ের পাকটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে জল দিয়ে চেক করে নেব। গুড়ের ফোঁটাগুলো যদি গুলে যায় তাহলে আমার পাকটি হয়নি। যেহেতু আমার গুড়ের পাকটি ভালোভাবে হয়ে গেছে তাই গুলোচ্ছে না। আমি এখন নামিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প গুড়ি অ্যাড করে আমি একটা ডো বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা চাইলে এর সঙ্গে বাদাম, নারকেল ডাস্ট ইউজ করতে পারেন। গুড়ি মেশানো আমার হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এরপর আমি একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতে নিয়ে নিলাম একটু তেল, যাতে পিঠেটা হাতের মধ্যে না লেগে যায়। এরপর একটা ডো নিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু গোল করলাম। এবারে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আমি পিঠের একটা শেপ দিলাম। এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। পিঠেগুলো ছাঁকার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়েছে কিনা আমি প্রথমে চেক করে নিচ্ছি। পিঠেগুলো খুব গরম তেলে ভাজতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। গুড়িটা বানাবার সময় সেদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলোর কালার খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। পিঠেগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।